অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ও আবার কোনো না কোনো চেষ্টা করবেই। হ্যাঁ রাহুল, আগামী এক মাস কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বুঝলি? প্রীতিকেও খুব নজরে নজরে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু তার আর সঙ্গে ওকে মিশতে দেওয়া চলবে না, বুঝেছিস? তো মাথা ধরেছে না, চা খেলে বেশ ভালো হতো। রাহুল, প্রীতিকে বল না বাবা আমার জন্য এক কাপ চা করে দিতে, এবারে ঘরেই যাই। মানে চল না। তারাকে যদি একবার হাতের সামনে পাই না, তুমি আবার মাকে ভুল বুঝছো। মা কেন এরম করবে? আর তুমি তো নিজের কানেই শুনলে, জ্যোতিষী স্পষ্ট বললে যে আমাদের কুষ্টি অনুযায়ী আগামী এক মাস সময়টা ভালো নয়। তুমি কেন মায়ের দিকে আঙ্গুল তুলছো? এই সব কিছুর কারণ তো তারা। রাহুল, তুমি আবার আমার দিভাইকে নিয়ে কথা বলছো? আমার দিভাই কোনোদিনও আমার খারাপ চাইতে পারে না। আমার যা কিছু ক্ষতি হয়েছে সব তোমাদের জন্য। তুমি আমার কাছ থেকে আমার পরিবারকে কেড়ে নিয়েছো। আমি কি করলাম? একদম নাটক করবে না। আমার বাবাকে ঠকিয়ে মিথ্যে বলে আমাকে বিয়ে করে এখন বাড়িতে জ্যোতিষী নিয়ে এসে সব দোষ আমার দিভাই আর ভ্রহকে দিচ্ছো। দেখো প্রীতিপ, এতে কোনো মিথ্যে নেই। মা যদি সত্যি আমাদের কথা না ভাবতো, তাহলে কেন জ্যোতিষীকে ডেকে আমাদের ভালো খারাপ নিয়ে কথা বলতো? প্রথমত উনি তোমার মা নন, উনি তোমার পিসি। তোমার পিসির জায়গায় যদি আজকে তোমার মা থাকতো।